ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলো আপডেট রয়েছে, ছোট ছোট আপডেট রয়েছে, সেগুলো তো অবশ্যই দেবো। এবং তার সাথে বলে রাখি এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কোচ নিয়ে প্রচুর কিছু রয়েছে, প্রচুর চারিদিকে ছড়িয়ে গেছে, সকাল থেকে ঝড় উঠে গেছে, তো এরকম কিছু খবরও আছে, সেগুলোও দেবো। কিন্তু তার আগে যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া ফ্যান্ডম দিয়ে সার্চ করলে ইনস্টাগ্রামেও পেয়ে যাবে, ফেসবুকেও পেয়ে যাবে। কিন্তু আমি জানি না কেন ওগুলো সাবস্ক্রাইব করো না, মানে ফলো করো না ফেসবুক পেজটা আর ইনস্টাগ্রাম পেজটা, কারণ ওখানে আমরা সব রকম আপডেট দিই, ট্রায়াল থেকে শুরু করে টুর্নামেন্ট সব কিছুরই আপডেট দিই, তাও কেউ ফলো করো না। তো যাই হোক, প্রথমে যে আপডেটগুলো রয়েছে সেগুলো একটু দিয়ে দিই। তো প্রথমে আসি একটা ট্রায়ালের কথায়, সেটা হচ্ছে সিএফএল থার্ড ডিভিশন ক্লাব গড়ালগাছা স্পোর্টিং ক্লাব। তো ওরা প্রত্যেক বছরই ট্রায়াল করে, তো ট্রায়াল করে টিম সিলেক্ট করে, তো সেই মতো এই বছরে ওদের ট্রায়াল রয়েছে। তো যারা যারা ট্রায়ালে পার্টিসিপেট করতে চাও তো অবশ্যই কিন্তু ওদের একটা গুগল ফর্ম রয়েছে, সেটা কিন্তু তোমরা ফিল আপ করে দাও, ওরা তোমাদের সাথে তারপরে কন্ট্যাক্ট করে নেবে। ওখানে মেল আইডি এবং ফোন নাম্বার দেওয়ার জায়গা আছে, ওটা করে দিলেই হবে। গুগল ফর্মটা আমাদের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া আছে, ফেসবুক স্টোরিতেও দেওয়া আছে, মানে ফ্যান্ডমের পেজের ফেসবুক এবং ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া আছে। এছাড়া আমাদের ইউটিউব কমিউনিটিতেও কিন্তু পোস্ট করা রয়েছে, থার্ড ডিভিশন আন্ডার 19। তো যারা যারা 19 বছরের মধ্যে তারাই কিন্তু, মানে 2005 এবং 2006 যারা জন্মেছ তারাই কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে, তারপর যখন ট্রায়াল হবে ওরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। এরপরে আসি, গতকালকে বেশ কয়েকটা খেলা ছিল, সেই খেলাগুলোর আপডেট একটু দিয়ে দিই। তো প্রথমেই বলি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কথা। তো গতকালকে কিন্তু ওয়েস্টবেঙ্গলের খেলা ছিল, প্রথম ম্যাচটা ওয়েস্টবেঙ্গল জিতেছিল, বাট গতকালকের ম্যাচটা কিন্তু 4-0 গোলে ওয়েস্টবেঙ্গল হেরে গেছে তামিলনাড়ুর কাছে। আর তামিলনাড়ু দেখতেই পাচ্ছি আমরা যে লাস্ট কয়েক বছর ধরে কিন্তু ফুটবলে বেশ ডেভেলপ করছে। এর সাথে সাথে বলে রাখি রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগেরও কালকে খেলা ছিল, সেই খেলাটায় কিন্তু ইস্টবেঙ্গল এবং জামশেদপুরে ছিল, তো সেই খেলা কিন্তু জামশেদপুর 3-2 গোলে জিতে গেছে। তো খেলাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল, একটা পেনাল্টি নিয়ে কন্ট্রোভার্সি ছিল, অনেক কিছু ছিল, একটা ওন গোল হয়েছে, অতুল উন্নিকৃষ্ণন ওন গোল করেছে, তো সেই নিয়েই কিন্তু মোটামুটি ইস্টবেঙ্গল হেরে গেছে। এবং হেরে যাওয়ার ফলে কিন্তু এই মুহূর্তে লিগ টপে চলে গেছে, মানে ইস্ট জোনের টপে কিন্তু রয়েছে এটিকে মোহনবাগান, কারণ ওদের 11 পয়েন্ট আর ইস্টবেঙ্গলের হচ্ছে 10 পয়েন্ট। তো এখান থেকে যে কটা টিম প্রথম 3টে টিম বা প্রথম 4টে টিমকে নিয়ে কিন্তু প্রোগ্রেশন রাউন্ড হবে, তারা নিজেদের মধ্যে তখন হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে খেলবে, খেলে তারপরে কিন্তু ন্যাশনালে যাবে। তো সেটা নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে ক্লিয়ার করে দেবো ফরম্যাটটা, কারণ সবাই ফরম্যাটটা নিয়ে জিজ্ঞেস করছে যে কীরকম কী ফরম্যাটটা আছে, সেটা নিয়ে অবশ্যই জানিয়ে দেবো। এবং তার সাথে বলে রাখি আজকে কিন্তু ট্রাই নেশন সিরিজ যেটা হচ্ছে তার কিন্তু লাস্ট খেলা রয়েছে, ইন্ডিয়া ভার্সেস কিরগিজস্তান। তো আগের ম্যাচটা মায়ানমারের সাথে ছিল, সেটাতে কিন্তু কিরগিজস্তান 1-1 ড্র করেছে। তো আজকের ম্যাচটা ইন্ডিয়া যদি ড্র করতে পারে তাহলে কিন্তু এই ট্রাই নেশন সিরিজে জয়লাভ করবে, কারণ আর কিরগিজস্তান যদি জিতে যায় তাহলে তো কিরগিজস্তান অবশ্যই মানে জিতবে ট্রাই নেশন সিরিজটা। তো ইন্ডিয়ার ক্ষেত্রে ড্র করতে হবে আর কিরগিজস্তানের কাছে জিততেই হবে, কারণ ওরা আগের ম্যাচটা ড্র করেছে। তো সেই জায়গা থেকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আর আজকে কিন্তু বেশ কিছু পরিবর্তন হবে টিমে, মনবীর সিং থাকবে না, ইঞ্জুরি হয়েছে, শাহাল আব্দুল সামাদ ফার্স্ট হাফে না থাকলেও সেকেন্ড হাফ থেকে শুরু করতে পারে, নতুন ইনক্লুশন হয়েছে টিমে। আর বাকি টিমে তো অনেক কিছুই চেঞ্জেস হতে পারে, যেমন আজকে হয়তো আনোয়ার আলী সন্দেশ সিংহানকে দিয়ে শুরু করাবে, প্রীতম কোটালকেও হয়তো শুরু করাতে পারে। আর বাকি ওপরের দিকে যেরকমভাবে চেঞ্জেস করেছিল বিপিন সিংয়ের জায়গায় মাহেশ, সেরকমভাবেই হয়তো চেঞ্জেসগুলো করবে। আর সুনীল ছেত্রী তো অবশ্যই থাকবে, আর গোলে আজকে অবশ্যই গুরবীর সিং সান্ধু থাকবে, কারণ আগের দিন আমরিন্দার ছিল। তো দেখা যাক কীরকম হয়, সন্ধ্যে 6টা থেকে খেলা স্টার স্পোর্টস 3-তে, আর হটস্টারে কিন্তু খেলাটা দেখাচ্ছে, তো সবাই দেখো। এরপরে চলে আসি এই মুহূর্তের মেন আপডেট যেটা সেটাতে, তো ইস্টবেঙ্গলের কোচ কে হতে চলেছে। তো আজকে মঙ্গলবার, আর আজকে কিন্তু রাত্রেবেলা মোস্ট প্রবাবলি রাত্রি 8টা থেকে কিন্তু ইমামির অফিসে মিটিং রয়েছে, মানে ডিসকাশন মিটিং বলা যায়, বোর্ড মিটিং, অফিসিয়ালি বোর্ড মিটিং নয়, এটা ডিসকাশন মিটিং বলা যায়, ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালরা যারা বোর্ডে রয়েছে এবং ইমামির তরফ থেকে 2-3 জন থাকবেন, থেকে কিন্তু সেখানে আলোচনা হবে। এবং আজকেই যতদূর খবর আজকেই কিন্তু ইস্টবেঙ্গলের কোচ নিয়ে ফাইনাল ডিসিশন হয়ে যাবে যে কে কোচ হতে চলেছে। তো কোচের লিস্টে তো প্রচুর নাম রয়েছে, প্রচুর রিউমারও রয়েছে, এরকম তো রয়েছে, তো এতদিন ধরে তো বলেই আসছি। তো মোটামুটি বলে রাখি এই মুহূর্তে যেটা ভাইরাল হয়ে গেছে, সবাই হয়তো এতক্ষণে জেনে গেছে, কারণ ফেসবুক টুইটার মোটামুটি ভরে গেছে, সেটা হচ্ছে স্টিভ কাপেল।
তো স্টিভ কাপেল নাকি ইস্ট বেঙ্গলের কোচ হতে চলেছে। তো বলে রাখি স্টিভ কাপেল সম্পর্কে এখনও অবধি কোনো খবর বা কিছু নেই আমাদের কাছে, শুনিও নি, মানে হঠাৎ করেই আজকের থেকে সকাল থেকে হঠাৎ করে দেখলাম এটা একটু ভাইরাল হয়ে গেলো। তো যাই হোক, কারণ স্টিভ কাপেল লাস্ট এটিকেতে ছিল, তারপর থেকে কিন্তু আর সেইভাবে কোচিং করায়নি, বলা যায় মোটামুটি কোচিং লাইফ থেকে রিটায়ারমেন্টই নিয়ে নিয়েছে। তো সেই জায়গা থেকে একটা তো সম্ভাবনা নেই বললেই চলে, আর বলা যায় না হঠাৎ করে শেষ মুহূর্তে যদি চলে আসে তারপর তাহলে তো কিছু করার নেই। বাট যেই নামগুলো চলে আসছিল সেগুলো তো রয়েছে, এবং এরকম শোনা যাচ্ছে যে একটা হয়তো ভিডিও কনফারেন্সও হতে পারে আজকে কোচেদের সাথে সেই মিটিংয়ের সময়, তার মধ্যে হাওয়াজ থাকতে পারে, সার্জিও লোবেরা থাকতে পারে, কিন্তু এগুলো মানে হবেই যে তার কোনো গ্যারান্টি নেই, কারণ প্রত্যেকেরই ডিমান্ড কিন্তু যথেষ্ট হয়, কারণ ওদেরকে আনতে গেলে যেরকম কোচেদের প্যাকেজ রয়েছে সেইটা তো অবশ্যই রয়েছে, তার সাথে ওদের নিজেদের একটা সেট আপ থাকে, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, সেই সেট আপটাকে আনতে গেলেও একটা কস্ট রয়েছে, প্লাস তাদের কিছু পছন্দের প্লেয়ার রয়েছে এবং তারা কিন্তু নিজেদের পছন্দ ইন্ডিয়ান প্লেয়ার না হলেও কিন্তু বিদেশি তারা নিজেরাই পছন্দ করে আনবে, এবং সেই বিদেশিগুলোরও কিন্তু যথেষ্ট ভালোই মার্কেট ভ্যালু থাকতে পারে। তো সেইগুলোও একটা ভাবনা চিন্তার বিষয় রয়েছে। তবে দুজনের নাম এই মুহূর্তে রয়েছে যারা হতে পারে বা হওয়ার ক্ষেত্রে একটু এগিয়ে, একটা হচ্ছে জন গ্রেগরি, এ কিন্তু চেন্নাইয়ান এফসিতে ছিল, চেন্নাইয়ান এফসিকে একবার চ্যাম্পিয়নও করেছিল, তো এর নাম কিন্তু একটু রয়েছে এবং যথেষ্ট মানে এই মুহূর্তে একটু স্ট্রং পসিবিলিটিও রয়েছে এর। আর তার সাথে রয়েছে আরও একজন, সেটা হচ্ছে কার্লোস কর্ডেট, তো ওর নামও কিন্তু শোনা যাচ্ছে। তো এই দুজনের নামই কিন্তু এই মুহূর্তে খবরে রয়েছে, বাট এখন অবধি সত্যি কথা বলতে আমাদের কাছে সেরকম কোনো কনফার্মেশন নিউজ নেই যে কে কোচ হচ্ছে বা কিছু কিছু হচ্ছে। তবে মোটামুটি যেটা খবর, আজকেই হয়তো কোচ ফাইনালাইজড হয়ে যাবে এবং প্লেয়ারদের যেই লিস্টটা মানে যেটা উইশ লিস্ট বলা যায়, তো সেই অনুযায়ী কিন্তু তারপরে প্লেয়ারদেরকে অফার করা হবে। অলরেডি কিছু প্লেয়ারকে অফারও করা হয়েছে ইনিশিয়ালি তাদের এজেন্টের মাধ্যমে, তো আরও কিছু প্লেয়ারকে হয়তো অফার করা হবে, সেই মতোই কিন্তু আলোচনা হবে। তো মোটামুটি আজকের মিটিংয়ে ফাইনালাইজড কিছু একটা হয়ে যাবে, বাট অ্যানাউন্সমেন্ট হয়তো আজকে কিছু হবে না, যা হবে যেরকম আগেই একটা প্রেস কনফারেন্সে বলেছে যেদিন ইস্ট বেঙ্গল ক্লাবের মিটিং ছিল সেদিনকে, যে বার পুজোর দিন মানে পয়লা বৈশাখী হয়তো ওই দিনকেই হয়তো সব কিছু অ্যানাউন্সমেন্ট হবে, কোচের নাম হয়তো অ্যানাউন্সমেন্ট হবে, এবং তার মধ্যে যদি কোনো প্লেয়ার সাইনিং হয়ে যায় সেই মতো কিন্তু সেইগুলো আস্তে আস্তে অ্যানাউন্সমেন্ট হতে থাকবে, তার আগে হওয়ার কিছু সম্ভাবনা নেই। তো দেখা যাক কে কোচ হয়, সেটা তো মানে যদি মিটিং হয় অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না করলেও আশা করা যায় যে খবর তো বাইরে বেরোবেই, তো সেই মতো তোমাদেরকে কনফার্মেশান দিয়েই দেবো, কারণ এখনও অবধি কোনো কনফার্মেশান নেই কে হতে পারে কে না, পুরোটাই একটা ধোঁয়াশা এবং পুরোটাই আলোচনার উপরে ডিপেন্ড করছে কোন কোচ কনভিন্স হবে বা কে অফিসিয়ালদের কনভিন্স করতে পারবে, কার পয়সা কম লাগবে বা কার ক্ষেত্রে যে এরকম দিতে পারবে যে একটা টিমকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। তো সেইগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা রয়েছে, অনেক কথাবার্তাও রয়েছে, সেগুলোর পরেই হয়তো ডিসাইড হবে। তো দেখা যাক আলটিমেট কী হয়, আজকের মিটিংয়ে যদি কিছু খবর পাই অবশ্যই আগামীকালকে ভিডিও করে জানিয়ে দেবো। তো মোটামুটি আজকে যা আপডেট ছিল ছোটোখাটোর মধ্যে সব কিছুই তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের কী বক্তব্য আছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, আর প্লিজ 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 দয়া করে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করো, ওখানে কিন্তু সব আপডেট আমরা দিই, মানে ট্রায়াল থেকে শুরু করে টুর্নামেন্ট স্কোর সব কিছুর আপডেট দিই, তো অবশ্যই ফলো করো, আর বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার, টিংটং করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।